গাইস, মেলা প্রাঙ্গণে ঘুরছি। তো চলো মেলা প্রাঙ্গণটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে হারোয়া পীরগোয়াছেদের মেলা, আর অনেকে আবার বারোই ফাল্গুনের মেলা নামেও বলে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি পুলাশ, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ব্লগিং পুলাশ। তো এই মেলায় আসার পরে অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লো, তো চলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো প্রথমেই চোখে পড়ে গেল বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর পুতুল, যেগুলো অসাধারণ লাগছে। ওখান থেকে চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে। সুন্দর সুন্দর গ্লাস ছিল, বোতল ছিল, আর ভালো ভালো প্লেট ছিল। ওখান থেকে চলে আসলাম গয়নার দোকানে। তো জাস্ট এখানে কি ভিড় বলবো, দাঁড়ানো ইয়ে নেই। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম একটা ফুলের দোকানে। তোমরা পারলে বাড়ির জন্য ফুল কিনো এখানে। তারপর ওখান থেকে চলে আসলাম আরও একটি কাপ প্লেট বাটি দোকানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ডিজাইনগুলো, জাস্ট অসাধারণ লাগছে। কাপগুলো অসাধারণ ডিজাইন। ওখানে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে। মেলায় আগত অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে দু তিনটে রেস্টুরেন্টের আমি ভিডিও করেছিলাম, সেগুলো চলো তোমরা দেখে নাও। এখানে অনেকগুলো খাবারের আইটেম দেখতে পেয়েছি, যেমন চাউমিন, এগরোল, মোগলাই, আরও অনেক কিছু। তার মধ্যে ছিল রাজস্থানি ফালুদা। তো আমি আর আমার এক বন্ধু দুজনই ট্রাই করলাম এই রাজস্থানি ফালুদাটা, জাস্ট অসাধারণ লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো এই রাজস্থানি ফালুদা। তারপরে আমি আর আমার বন্ধু দুটো কর্ন নিয়ে খেতে খেতে মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখলাম। চোখে পড়ল এবারের মেলায় বিশেষ আকর্ষণ কোহিনূর সার্কাস। তারপরে একটা জায়গায় দেখলাম কতগুলো বাচ্চা খেলা করছে, ওরা ডাল মজায় খেলা করছে। তারপরে দেখলাম ওখানে প্রবেশের বয়স হচ্ছে 1 থেকে 10 বছর অবধি, তো ওরাই মজা করুক। তারপর ওখান থেকে চলে গেলাম গুড়িয়ার দিকে। বছর গুড়িয়াটি দুতলা আসে, এবারে এসছে একতলার ছোট গুড়িয়া। তারপরে ওখান থেকে চলে গেলাম একটি ইলেকট্রিক নাগরদোলার দিকে। জাস্ট সুন্দর লাগছে, লাইটিংটা অসাধারণ করেছে। ওখান থেকে চলে গেলাম আরেকটি নাগরদোলা। চড়তে তো পারলাম না, দূর থেকে শুধু তাকিয়ে দেখলাম, কারণ নাগরদোলায় ওঠার মতো সাহসী পার্টনার ছিল না। তো একা আর নাগরদোলায় উঠে বেকার সময় নষ্ট করলাম। তারপর ওখান থেকে চলে এলাম এই টয় ট্রেনটি দেখতে। প্রতি বছরের ন্যায় এই টয় ট্রেনটি এবছরও এসেছে। ওখান থেকে চলে আসলাম এই ইলেকট্রিক নাগরদোলাটি লাইটিংটা আর একবার দেখতে। ছোট ছোট বাচ্চাদের প্রচুর নাগরদোলা এই মেলায় এসেছে, আর এই বেলুনটার জাস্ট অসাধারণ লাগে। ছোটোবেলায় অনেকে ওঠার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারিনি। আর এই ব্রেক ডান্সটা দেখো, যেন মাথা ঘুরিয়ে ফেলে দেওয়ার মতো। হারোয়া পীরগোয়াছেদের এই বারোই ফাল্গুন মেলায় সকল দর্শনার্থী থেকে জানা অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবছরও মেলাটি ধুমধাম করে চলছে। তোমরা মেলায় এসে এই ফুলের দোকান থেকে কিছু ফুল সংগ্রহ করো, বাড়িতে ঘর সুন্দর করতে অনেকটা সাহায্য করবে এই সুন্দর সুন্দর ফুলগুলো। তারপর চলে গেলাম একটি ব্যাগের স্টলে। এখানে অনেক রকমের ব্যাগ ছিল, ব্যাগ তো কিছুই কিনলাম না, জাস্ট দেখে চলে গেলাম। তারপর ওখান থেকে চলে আসলাম একটি ঘুগনির দোকানে। তো আমি আর আমার বন্ধু মিলে দুজন মিলে এক এক প্লেট করে ঘুগনি খেয়ে নিলাম। ওর মুখটা দেখে বুঝতে পারছো ও ঘুগনিটা পেয়ে কেমন আনন্দ পেয়েছে। ওখান থেকে চলে আসলাম বাড়ির জন্য জিলিপি নেওয়ার জন্য। তো জিলিপি আর মালপোয়া তো দেখলাম, আরও অনেক কিছু খাবার এখানে ছিল, যেমন গজা, বাদাম। তো মেলা একটু বসে চুল টুল ঠিক করে একটু ফটো টটো তুলে তো বাড়ি চলে এলাম। তো বাই গাইস, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।